আসসালামু আলাইকুম, বিডিজি পেন্ডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর গত 14/9/2023 তারিখে পত্রিকায় প্রকাশিত যে ব্যাটালিয়ন আনসার সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ব্যাটালিয়ন আনসারদের বাছাই কার্যক্রমের যে তারিখটা সেটা প্রকাশিত হয়েছে। তো এখানে অনেকগুলো জেলা থেকেই যারা আবেদন করেছিলেন প্রত্যেকটা জেলায় মোটামুটি বাছাই পর্বে তারিখটা প্রকাশিত হয়েছে। প্রথমে প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে সকল কাগজপত্র ডকুমেন্ট লাগবে তার মধ্যে হচ্ছে অনলাইনে আবেদনকৃত যে আবেদনপত্র সেটা এবং প্রবেশপত্র, যেটা আপনি অনলাইন থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার কলম, পেন্সিল এবং ক্লিপবোর্ড প্রয়োজন হবে। পাশাপাশি এখানে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির ক্রমিক নং 6 অনুযায়ী উল্লিখিত যে কাগজপত্র তার মধ্যে রয়েছে আপনার সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, তারপর হচ্ছে 6 কপি পাসপোর্ট সাইজের ছবি, চেয়ারম্যান কর্তৃক আপনার পৌরসভা, ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক যে নাগরিকত্ব সেটার সনদপত্র, পাশাপাশি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এনআইডি কার্ডের ফটোকপি এবং অভিভাবক কর্তৃক আপনার যেই স্বীকৃতিপত্র যে আপনি বাংলাদেশ আনসারে যে চাকরি করতে চান সেটার সম্মতিপত্র, যেটা অভিভাবক কর্তৃক দেওয়া হবে, এবং প্রার্থীর অবিবাহিত মর্মে যে অবিবাহিত যে সনদপত্র সেটা লাগবে। এখানে আপনারা যেই সকল জেলার প্রার্থীগণ প্রথমেই ধাপ অনুযায়ী যেই ব্যাটেলিয়ন আনসার পদে যে বাছাই পর্বে যে সময় তারিখ প্রকাশ করেছে, প্রথমে হচ্ছে ঢাকা রেঞ্জ। ঢাকা রেঞ্জের মধ্যে ঢাকা, নরসিংদী, গাজীপুর ও টাঙ্গাইল, এটার পরীক্ষাটা হবে 5/3/2024 তারিখে অর্থাৎ 5/3/2024 মঙ্গলবার সকাল 8টায় পরীক্ষাটা হবে এবং পরীক্ষার স্থান হচ্ছে আনসার ও বিডিপি একাডেমি সফিপুর গাজীপুর। তো প্রত্যেকটা পরীক্ষা এখানেই হবে। তারপর ঢাকা রেঞ্জের মধ্যে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ 6 তারিখ পরীক্ষা হবে। তারপর বরিশাল রেঞ্জের মধ্যে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ফিরোজপুর, ভোলা এবং বরগুনা, এটা হচ্ছে 7/3/2024 তারিখ বিকাল, এখানে আপনার বৃহস্পতিবার সকাল 8টায় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে রংপুর রেঞ্জের মধ্যে হচ্ছে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও গাইবান্ধা, এটা পরীক্ষা হবে 8 তারিখ, এবং ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের মধ্যে ময়মনসিংহ, জামালপুর ও নারায়ণগঞ্জ, এটা পরীক্ষা হবে 9 তারিখ। চট্টগ্রাম রেঞ্জের মধ্যে চট্টগ্রাম ও রংপুর রেঞ্জের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, কাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও দিনাজপুর, এটার পরীক্ষা হবে 10 তারিখ, এবং রংপুর রেঞ্জের মধ্যে রংপুর, লালমনিরহাট ও নীলফামারী, এটার পরীক্ষা হবে 11 তারিখ। তো যারা SMS এখনও পাননি দয়া করে আপনার নোটিশটা চেক করবেন। আর 5 তারিখে যাদের পরীক্ষা আশা করছি তাদের SMS চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।